করোনার প্রথম ঢেউ চেয়ে দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই দৈনিক রোগী শনাক্ত বেড়েছে 10 গুণের বেশি। প্রতিদিন শনাক্তের নতুন রেকর্ড গড়ছে। টানা 4 দিন ধরে 7000-এর বেশি রয়েছে আক্রান্তের সংখ্যা। বুধবারও সব রেকর্ড ছাড়িয়ে 7626 জন শনাক্ত হয়েছে আর 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 63 জন। প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে পরীক্ষা করাতে মানুষের চাপ বেড়েছে। দৈনিক 30000-এর বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এমন চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অপেক্ষা ও ভোগান্তিও বাড়ছে মানুষের। শনাক্তের সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ভর্তির চাপও। হাসপাতালে আইসিইউ, অক্সিজেন বা বেড পেতে মানুষের হাহাকার অবস্থা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, সংক্রমণের হার কমাতে না পারলে সকলের চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। সংক্রমণ যদি না কমে তাহলে পরে আমরা চিকিৎসা দিতে হিমশিম খাব। আপনি ইতিমধ্যে জানেন যে ঢাকা শহরের হাসপাতালগুলোতে রোগী একদম ভরে গেছে, উপচয়ে পড়ছে। এদিকে বৃহস্পতিবার থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। এ পর্যন্ত প্রায় 56 লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে, তবে সেই টিকার মজুদ কম রয়েছে। 5-7 দিনের জন্য যা কিছু দরকার ওগুলি সবই আমাদের ডোজ মোটামুটি আমাদের কাছে নিয়ে আসা হয়েছে এবং এগুলি আমাদের মনে হয় প্রথম দিকে আমাদের অসুবিধা হবে না। টিকা দেওয়ার 2 মাস পূর্ণ হলে মুঠোফোনে খুদে বার্তা না গেলেও নির্দিষ্ট তারিখে টিকা কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।